সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস বন্ধে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সাধারণ যাত্রীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ওই সড়কে বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি, ফিটনেস ও লাইসেন্সবিহীন বাস চলাচল বন্ধের দাবিও জানান তারা। এ সময় সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবা যাত্রীদের দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। আরো দুটি বাস ছড়িয়ে নেয়।